হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে সেটা হলো ডাটা দিয়ে রুই মাছের জোল রান্না আর এই রান্নাটা খুবই সহজ এবং সিম্পল একটা রান্না আর এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম তাহলে চলুন দেখে আসি এটা রান্না করতে আমার কি কি মশলা লেগেছে আর কি কি উপকরণ লেগেছে তো আমি এখানে নিয়েছি রুই মাছ এটা আমার ফ্রিজে ছিল এটা বের করে রেখেছি আর এখানে নিয়েছি আমি ডাটা আর এই ডাটাটা নিয়েছি একটু লাল টাইপের আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের আলু আর এগুলোকে কীরকম লম্বা করে কেটে নিয়েছি তো আমি এটার ভিতরে যা যা মশলা দিবো সেইগুলো এক এক করে নাম বলে দিব তো প্রথম আমি এই মাছটাকে একটু ভেজে নিব তো মাছটা ভাজার আগে আমার দিতে হবে প্রথম একটু লবণ তো লবণটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটো দিয়ে আমি ভালো করে মাছটাকে একটু মেখে নিব। তো মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেছে তো আমি এখন ভেজে নিব আর ভাজার জন্য আমি একটা লোয়ার কড়াই বসিয়েছি চুলায় এখন আমি দিয়ে দিলাম তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিব তো মাছগুলো আমি কড়াই ভিতরে দিয়ে দিয়েছি তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি এক পাশ ভালো করে ভেজে নিব তারপরে উলটিয়ে দেব। তো আমার এক পাশ বাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি তো অপর পাশও মাছের আমি গাঢ় কালার করে ভেজে নিব তো আমার গাঢ় কালার করে বাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আর মাছটা ফ্রিজে থাকার কারণে একটু নরম হয়ে গেছে তাই একটু গাঢ় কালার করে ভেজে নিয়েছি আপনারা ফ্রেশ মাছ হলে একটু হালকা করে ভেজে নিলেই হবে তো রান্নার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি পেস্টটাকে একটু আমি হালকা সোনালি কালার করে ভেজে নিব তো পেস্টটা আমার হালকা সোনালি কালার হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা এক চা চামিচ এই দুটোই মিক্স করা আছে আর দিয়ে দিলাম এক চা চামিচ পেঁয়াজ বাটা এখন এই মশলাটাকে আমি তিন মিনিট তেলের ভিতরে বেজে নিব যাতে আদা রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো আমার বাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর আগে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচের ফালি তো মশলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো চুলো আসটা লোতে রেখে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেবো সেই ডাটা আর আলু যেটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানে ডাটাটা নেওয়ার কারণ ডাটা অনেক সময় খেতে নুনতে লাগে পানসি লাগে তিতা লাগে তো যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো আমি প্রায় তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এই ডাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এই ডাটাটাকে আমি লো আসি ভালো মতো কষিয়ে নিব তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি অল্প আছে তো প্রায় আরও আমি পাঁচ মিনিট লোয়াচে এটাকে কষিয়ে নিলাম এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি পানি পানির পরিমাণটা আমি একটু বেশিই দিব যেহেতু আমি ঝোল ঝোল রাখবো তাই তো ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এই তরকারিটার বল আসা পর্যন্ত অপেক্ষা করব চুলা রাশটা একদম হাইতে রেখেছি তো তরকারিটা আমার বলক চলে এসেছে এখন আমি দেখব আমার লবণটা ঠিক আছে কি না এই পর্যায়ে সেই লবণটা চেক করতে হবে তো একটু লবণ লাগবে আমার তো লবণটা কম ছিল দেখে হাফ চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব মাছ তো আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু এভাবে চেপে চেপে ভিতরে দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে তিন মিনিট আমি রান্না করে নিব তো হাই হিটে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ডেকে এখন একটু হালকা করে নেড়ে দিব আর আমার ডাটাটা সিদ্ধ হয়নি এখনও কারণ এটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে তো এখন আমি দিয়ে দেবো কিছুটা টমেটো তো আমি এখানে একটা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো টমেটো দেওয়া শেষ আমার এখন আমি একটু চেপে চেপে দেব তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। তো ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমি দেখতেছি আমার খুন্তির মাথা দিয়ে আমার ডাটাটা সিদ্ধ হয়েছে কি না তো আমার ডাটা সিদ্ধ হয়ে গেছে আর ডাটাটা হয়েও গেছে এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি আর আমি একটু চেক করে দেবো আমার আলুটাও সিদ্ধ হয়েছে কি না তো আমার ডাটা যেহেতু সিদ্ধ হয়েছে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো একটু হালকা করে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ধনে পাতা আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি তাই আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করিনি ধনে পাতা ব্যবহার করেছি তো একটু নেড়ে দিচ্ছি চর পাশ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিট মিনিট পর আমি ফিরে আসলাম তো আমার এই মাছের রান্নাটা একদমই কমপ্লিট রান্না হয়ে গেছে লবণ ঝাল মুড়ি যা আছে সব কিছুই একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিব তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেন আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে বেলাইকনে অবশ্যই ক্লিক করে নেবেন তো আর কি বলবো এই পর্যন্ত ভালো থাকেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ